হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আজকে কথা বলবো হিসাব সমীকরণ সংক্রান্ত সমস্যা নিয়ে। এতদিন পর্যন্ত আমরা হিসাব সমীকরণে বিস্তারিত জেনে এসেছি, যেখানে আমরা জানি এ সমান সমান এল প্লাস ই, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। আজকে আমরা জানবো যদি আমাদের এই সংক্রান্ত কোনো সমস্যা পরীক্ষায় আসে তাহলে সেটাকে কীভাবে সলভ করতে হয়। আমরা একটা এখানের মধ্যে একটা কোশ্চেন এনেছি, যেখানে দেখা যাচ্ছে যে বছরের শুরুতে আমার সম্পদের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা, আমার জন্য দায় ছিল হচ্ছে 1,20,000 টাকা। সারা বছরে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে মোট 30,000 টাকা, মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে 20,000 টাকা। আমাকে বের করতে বলা হয়েছে সমাপনী দায় কত। তো আমরা এখানের মধ্যে স্টেপ বাই স্টেপ আমরা বের করব। তো প্রথম থেকে আমরা জানি যে এ সমান সমান এল প্লাস ই। এখানে যে সম্পদ দেওয়া আছে আমার জন্য হচ্ছে 2 লক্ষ টাকা, এবং এখানের মধ্যে আমার জন্য দায় দেওয়া আছে 1,20,000 টাকা। আমার এখানের মধ্যে ই এর পরিমাণ দেওয়া নেই, তো ই এর পরিমাণ এখানে কি হবে? তো আমরা যদি এটাকে একটু উল্টো করে লিখি তাহলে এল প্লাস ই সমান সমান আমার জন্য হচ্ছে এ, এবং যদি আমি এল কে পাশে নিয়ে যাই তাহলে ই মানে কি দাঁড়াবে আমার জন্য? এ মাইনাস এল। সো আমি যদি সম্পদ থেকে দায় বাদ দিই তাহলে ইজিলি আমার জন্য হচ্ছে মালিকানা স্বত্ব বের হয়ে যাচ্ছে। এখানে সম্পদের পরিমাণ আমার জন্য হচ্ছে 2 লক্ষ টাকা, এবং দায়ের পরিমাণ আমার জন্য হচ্ছে 1,20,000 টাকা। সেক্ষেত্রে 80,000 টাকা আমার জন্য হচ্ছে ইকুইটি অথবা মালিকানা স্বত্বের পরিমাণ। তো পরিবর্তন, সারা বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে আমার জন্য হচ্ছে 30,000 টাকা, মালিকানা স্বত্ব আমার জন্য হ্রাস পেয়েছে 20,000 টাকা। তো সম্পদ আমার জন্য 30,000 টাকা হচ্ছে হ্রাস পেয়েছে, এবং দুঃখিত সম্পদ 30,000 টাকা আমার জন্য হচ্ছে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমার জন্য মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে কত টাকা? 20,000 টাকা। তাহলে এখানের মধ্যে দায়ের আমার কি পরিমাণ পরিবর্তন ঘটেছে? মনে রাখা লাগবে বছরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার জন্য সবসময় সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা স্বত্ব হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাকে এই সেম ফর্মুলা ফলো করতে হবে। এই ক্ষেত্রে এল সমান সমান হবে আমার জন্য হচ্ছে এ মাইনাস ই, এর পরিমাণ দেওয়া আছে এখানে হচ্ছে 30,000 টাকা, এবং এর পরিমাণ দেওয়া আছে মাইনাস 20,000 টাকা। এখানে যেটা আমরা করব তাহলে হবে হচ্ছে 30,000 প্লাস মাইনাসে গিয়ে এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 20,000 সমান সমান আমার জন্য দায়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তার মানে সারা বছরে আমার জন্য 50,000 টাকা দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে বছর শেষে যদি আমরা দেখি আমার বছরের শুরুতে আমার সম্পদ ছিল হচ্ছে 2 লাখ, তাহলে কত হলো? 2,30,000 এখানে হয়েছে আমার জন্য হচ্ছে 2,30,000 টাকা। দায় আমার জন্য হচ্ছে 1,20,000 টাকা ছিল, আমার 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে দায় আমার জন্য হচ্ছে 1,70,000 টাকা। এবং 80,000 ছিল হচ্ছে আমার বছরের শুরুতে মালিকানা স্বত্বের পরিমাণ, আমরা দেখতে পাচ্ছি বছরের শেষে কি মালিক স্বত্ব আমার জন্য 20,000 টাকা হ্রাস পেয়েছে। তাহলে 20,000 টাকা হ্রাস পেলে আমার জন্য মালিক স্বত্ব পড়ে থাকে হচ্ছে 60,000 টাকা। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি 1,70,000 যোগ 60,000 করলে আমাদের জন্য বের হচ্ছে 2,30,000 টাকা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রমাণিত হচ্ছে এ সমান সমান এল প্লাস ই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা স্বত্ব। তাই বন্ধুরা, তোমাদের যত টাকায় সম্পদ বৃদ্ধি পাক, দায় বৃদ্ধি পাক, মালিকানা বৃদ্ধি পাক, যে পরিমাণেই পরিবর্তন ঘটুক না কেন, সারা বছরই এটি সিস্টেমেটিক্যালি পরিবর্তিত হয়ে থাকে। এই কারণে বছরের শেষে হোক, শুরুতে হোক বা বছরের মাঝামাঝি হোক, সবসময় এ সমান সমান এল প্লাস ই হবে, এবং হিসাব সমীকরণ সবসময় সত্য প্রমাণিত হয়ে আসবে। যেহেতু আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে আমার সমাপনী দায় কত, তাহলে আমার সমাপনী দায় এক্ষেত্রে আমার জন্য হচ্ছে 1,70,000 টাকা। আমরা এখানে সরাসরি কেন বের করতে পারিনি, কারণ বছরের শুরুতে দায় থাকলেও বছরের মাঝামাঝিতে গিয়ে আমার জন্য দায়ের পরিমাণ কি পরিবর্তিত হয়েছে সেটা আমি জানি না। এই কারণে আমরা পূর্বেই আমরা হচ্ছে এখানের মধ্যে আগে মাঝে সাথে বের করে নিয়েছি, পরবর্তীতে দায়ের আমরা পরিবর্তনটা বের করে নিয়ে এরপর আমরা সমাপনী দায়টা এখানের মধ্যে হচ্ছে বের করে সক্ষম হয়েছি। তো এখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় সমাপনী সম্পদ কত কিংবা সমাপনী মালিকানা স্বত্ব কত, তুমি কিন্তু একইভাবে বের করতে পারবে। এই ক্ষেত্রে সমাপনী সম্পদ আমার জন্য হচ্ছে 2,30,000 টাকা, এবং সমাপনী মালিকানা স্বত্ব আমার জন্য হচ্ছে 60,000 টাকা।
অবশ্য তোমরা এখন থেকে সহজেই হিসাব সমীকরণ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।